তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের, দেখো, 19 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেগুলোর মধ্যে একদম নিচের 7 নম্বরের শূন্যস্থান পূরণগুলো সেগুলো আমি সমাধা করে দেব। কারণ এর আগে এই 19 পৃষ্ঠার যে 5 এবং 6 নাম্বার এগুলি এর আগে আমি তোমাদের সমাধা করে দিয়েছি। আমি সরাসরি চলে যাই 7 নম্বর অঙ্কে। দেখো, আগে বইয়ের পৃষ্ঠাটা লিখে দিই, বই 19 পৃষ্ঠা। সাতের এক, একে আমাদের কী দেওয়া আছে, একটি খালি ঘর, তারপর 239 খালি ঘর, এই তো। এখন এটা আমাকে এখানে কী করতে বলছে, যে শূন্য স্থানগুলো পূরণ করতে বলছে, যে এই 239-এর আগের এবং পরের সংখ্যাটি লিখো। এখন আমাকে এরকম ঘর দিয়ে এখন তো অনেক ধরনের কোশ্চেন করতে পারে, যে 239-এর আগের এবং পরের বিজোড় সংখ্যা দুইটি লিখো, 239-এর আগের এবং পরের জোড় সংখ্যা দুইটি লিখো, এরকম অসংখ্য যা খুশি তাই আমাদের বলতে পারে। কিন্তু এখানে আমাদের বিজোড় জোড় কোনো কিছুই বলে নাই, আমাকে বলছে 239-এর আগের সংখ্যাটি এবং পরের সংখ্যাটি লিখো। তাহলে এখন আগের সংখ্যাটি কত হবে এবং পরের সংখ্যাটি কত হবে সেটা আমরা বের করব। তাহলে বের করা মানে কি, আমাদের 5 একটা সংখ্যা, এটার আগের সংখ্যাটা কত আমরা মুখে মুখেই বলতে পারি 4, আর 5-এর পরেরটা কত 6। তাহলে 5-এর আগে যেটা সেটা যে 4 হলো, কীভাবে হলো, 5 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে হয় কত 4, আর 5-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে সেটা হয় 6। অর্থাৎ 5-এর আগের সংখ্যাটি 4, 5-এর পরের সংখ্যাটি 6। কীভাবে, পরের সংখ্যা বের করতে হলে 1 যোগ করতে হয়, আগের সংখ্যা বের করতে হলে 1 বিয়োগ করতে হয়, ঠিক একই কাজ তো আমাদের এখানে করতে হবে। তাহলে এই সংখ্যাটার অর্থাৎ 239-এর আগের সংখ্যাটা কত হবে, এই পুরাটা থেকে 1 বিয়োগ করব, আর পরের সংখ্যাটা হবে এই পুরাটার সাথে 1 যোগ করব। আমরা কিন্তু মুখে মুখেই বলতে পারি 239-এর 1 কম কত 38, তাহলে 238 হবে। 239-এর পরের সংখ্যাটি মানে 1 বেশি হবে সেটা কত 39, তারপর কি 40, তাহলে 240 হবে। কিন্তু সেটা আমরা মুখে মুখে বললে তো হবে না, আমাদেরকে একটু দেখিয়ে দিতে হবে, অঙ্ক মানে আমাদেরকে পরীক্ষার খাতায় দেখিয়ে দিতে হবে, সরাসরি শূন্য স্থানগুলো পূরণ করে দিলে হবে না। তাহলে আমরা লিখব 239-এর আগের সংখ্যা সমান 239+1 সমান 1 আর 9 10-এর 0, হাতের হলো 1, সেই 1 আর 3-এ 4 আর এই 2, এবং পরের সংখ্যা এটা 239 আর লেখার দরকার নাই, কারণ 239-এর আগের সংখ্যা এত এবং পরের সংখ্যা এবং দিয়ে দেওয়াতে আমার এই সংখ্যা এটা লেখার দরকার নাই, 239 একটু ভুল করছি, পরের সংখ্যাটা হবে এটা যোগ 1 সমান 240, আমি যে যোগ যেটা দেখাইলাম, আর আগের সংখ্যা মানে বিয়োগ, আগের সংখ্যা 239-এর থেকে 1 আছে, কত হলে 9 হবে, 8 হলে হাতের হলো হাতে নাই, তাহলে 3 2 238, আর এটা হবে 240। তাহলে এখন আমরা লিখবো, সুতরাং ওইগুলি আগের সংখ্যাটা আমরা লিখবো 238, এটা হলো খালি ঘরের মধ্যে 239, তারপর খালি ঘরের মধ্যে 240, এটাই অ্যান্সার, অথবা আগে ওই পাশে অ্যান্সার দিয়ে দাও অথবা ওই পাশে উত্তর দিয়ে দাও, উত্তর লিখে দাও। তোমাদের কিন্তু আগেও বলছি এখনও বলি, উত্তর কথাটাকে লিখতে গেলে তোমরা পুরোপুরি উত্তর এইভাবে লিখবে, কখনোই রস্য লিখে বিসর্গ এই কাজটা কখনোই করবে না, ঠিক আছে, তোমরা উত্তরটা দিয়ে দেবে অথবা তোমরা ইংলিশে লিখে দিতে পারো অ্যান্সার। তাহলে আমাদের একটা হয়ে গেল, কত নম্বরে, 7-এর 1, ঠিক আছে। এখন আমরা আসি 7-এর 2 নম্বর অঙ্কটা, দেখো 2 দেওয়া আছে কি আমাদের, খালি ঘর 1000, তাহলে খালি ঘর, তাই না, তাহলে এখানে 1000-এর আগের সংখ্যা ১০০০-১, আগের সংখ্যা মানে কি 1 বিয়োগ, তাই না, তাহলে 1 আছে, কত হলে 10 হবে,
নয় হলে, হাতের হলো এক, সেই এক আছে কত হলে দশ হবে, নয় হলে হাতের হলো এক, সেই এক আছে কত হলে দশ হবে, নয় হলে হাতের হলো এক, সেই এক আছে কত হলে এক হবে, কিছুই থাকে না। এবং পরের সংখ্যা এক হাজার যোগ এক, এক আর শূন্য যোগ করলে এক, তারপরে শূন্য শূন্য এক। তাহলে উত্তর খালি ঘরে আমাদের এখানে কত হবে, আগের সংখ্যাটা কত, নয় নয় নয়, তারপর হলো এক হাজার এক শূন্য শূন্য এক, শেষ। তাহলে এভাবে আমাদের দুইটি অঙ্ক হয়ে গেল, ঠিক আছে। এভাবে কিন্তু সবগুলো অঙ্কই করতে হবে, আমরা সরাসরি খালি মান বসাই দিলেই হবে না, আমাদের অঙ্কটাকে এভাবে করে দেখাতে হবে। এবার দেখি আমরা তিন নম্বরটা, খালি ঘর পাঁচ 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 খালি ঘর, তাই না? তাহলে লিখব আমরা এখানে পাঁচ 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 এর আগের সংখ্যা পাঁচ 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 বিয়োগ এক সমান সমান এক আছে কত হলে পাঁচ হবে, চার হলে, আর কোনো হাতে রইল না, তার মানে করি পাঁচ পাঁচ পাঁচ। এবং পরের সংখ্যা পাঁচ 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 যোগ এক সমান পাঁচ 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 ছয়। তাহলে উত্তর খালি ঘরে কি হবে, পাঁচ 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 চার, পাঁচ 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 পাঁচ, পাঁচ 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 ছয়। তাহলে আমাদের তিন নম্বর অঙ্কটাও হয়ে গেল। এবার আসি আমরা চার নম্বর অঙ্কে, এগুলি একটার সাথে আরেকটা মিলে যাওয়ার মতো হয়ে গেছে, তাই না? আমি আগের অঙ্কগুলোকে একটু বেশি গ্যাপ দিয়ে দিয়ে লিখে ফেলছি, যার জন্য এখানে একটা ঘর করে দিলাম প্রত্যেকটা। এটা হলো আমাদের এক নম্বর অঙ্ক, এটা হলো দুই নম্বর, এগুলো আমি আলাদা করে দিলাম দাগ দিয়ে, ঠিক আছে। চারটা নয় 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 নয়, তাহলে আমরা লিখব ওই একইভাবে এখানে নয় 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 এর আগের সংখ্যা এক দুই তিন চার বিয়োগ এক, তাহলে এক আছে কত হলে নয় হবে, আট হলে, আর বাকিগুলো যা আছে তাই, ঠিক আছে। এবং পরের সংখ্যা নয় 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 যোগ এক, দেখো এক আর নয় যোগ করলে দশে শূন্য, হাতে রইল এক, সেই এক আর নয় যোগ করলে দশে শূন্য, হাতে রইল এক, এক আর নয় দশে শূন্য, হাতে রইল এক, এক আর নয় দশ। তাহলে উত্তর আমাদের খালি ঘরে কি ছিল, নয় 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 আট, তারপর নয় 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 খালি ঘরে এক দুই তিন চার, এই তো। তাহলে আমাদের কিন্তু আমাদের কিন্তু চারটি অঙ্কই এক দুই তিন চার, চারটি অঙ্ক কিন্তু সমাধা হয়ে গেল, ঠিক আছে। এভাবে আমরা শূন্যস্থান পূরণগুলো একের পর এক আমরা সবগুলো করে ফেলতে পারি। তোমরা নিজেরা এখানে দেখো চারটি অঙ্ক আমাদের বইতে করে দেওয়া আছে, বইতে দেওয়া আছে, সেই চারটি অঙ্ক তোমাদের সমাধা করে দিলাম, তোমরা এগুলিকে তুলে ফেলতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখো। এছাড়াও তোমরা নিজেরা বানিয়ে 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 এরকম আরও দুই চারটি পাঁচটি দশটি অঙ্ক তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করতে পারো। তা এর পরবর্তীতে আমি তোমাদেরকে ১৯ পৃষ্ঠা তো আজকে শেষ হলো, ২০ পৃষ্ঠা বাকি অঙ্কগুলো আবার আগামী ক্লাসে করে দেবো।
সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমাদের চ্যানেলের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দিবে এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলি, যারা আমার ক্লাসগুলোকে এখনও এই চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সকলকে।